আমাদের ব্যাংক ব্যাঙ্ক লাগবে পেইন একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে সে উইথড্র করবো তাই না সেই জন্য আমাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে সেটা কিভাবে সঠিক নিয়মে একটা অ্যাকাউন্ট খুলবেন সেটা দেখাবো তো আমাদের ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে অথবা আমরা গ্রুপে একটা লিঙ্ক দিতে হবে সেই লিঙ্কে ক্লিক করলে এরকম একটা ইন্টারফিউ আসবে এখান থেকে আমরা সাইন আপ এখানে ক্লিক করবো সাইন আপে ক্লিক করলে আমাদের সামনে এরকম অপশন আসবে পেন সাইন আপ এখান থেকে গেট স্টার্ট এবং কন্ট্যাক্ট ডিটেলস সিকিউরিটি এবং অলমোস্ট ডালনে যখন যাব তখন আমাদের পুরোপুরি অ্যাকাউন্টটা তৈরি হবে তো আমরা তার আগে প্রথমে আমাদের জিমেল যে দিয়ে কোনো অ্যাকাউন্ট খোলা নাই অর্থাৎ পেন ইউর অ্যাকাউন্ট খোলা নাই কোনো পেমেন্ট মেথড খোলা নাই সেই অ্যাকাউন্টটা ইউজ করবো সেই জিমেইলের থ্রুতে আমরা পেন ইউর অ্যাকাউন্টটা খুলবো যেহেতু আমাদের কোনো বিজনেস অ্যাকাউন্ট না তো আমরা নো দেবো আর যদি কোনো কেউ বিজনেস অ্যাকাউন্ট খুলতে চান তাহলে বিজনেস দিতে পারেন তা আমরা যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট করবো তা আমাদের নোই থাকবে এখানে সেম আমাদের ভোটার আইডি কার্ডে যা থাকবে এনআইডি কার্ডে আমরা হু তাই এখানে ইমেল অ্যাড্রেসটা আমরা যে ইমেল অ্যাড্রেস খুলব সেই ইমেলটা আমরা এখানে বসায় দেবো এবং সেম ইমেল অ্যাড্রেস নিচেও বসায় দেব এবং ডেট অফ বার্থ আমরা এখান থেকে বসায় দেব তারপর আমরা ক্লিক করব এগুলো আবারও দেখে নেব আমাদের নাম ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা নেক্সট এ দেওয়ার পর আমাদের সামনে কন্টাক্ট ডিটেলস আসবে সেখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করব তারপর স্টেট আর নাম্বার এখানে কি করতে হবে এখানে অবশ্যই আমাদের ভোটার আইডি কার্ডের যে পিছে অ্যাড্রেস দেওয়া আছে হুব সেম অ্যাড্রেস এখানে দিতে হবে অর্থাৎ আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস আছে অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডে যা আছে হুবহু তাই এখানে দিতে হবে নামটা তো আমরা নিচের সিটি দেব এবং যে আমাদের পোস্টার কল সেটা আমরা দিয়ে দেবো দেওয়ার পর আমাদের যে কোন ফোন নাম্বার থাকবে ফোন নাম্বার দিয়ে সেই ফোন এবং সেইম ভেরিফিকেশন কোডে পাঠাবো তা আমাদের সেইম একটা কোড চলে যাবে ফোনে ফোন থেকে এরকম একটা মেসেজ চলে আসবে তখন আমরা এই মেসেজটা কোথায় দেবো এখানে বসায় দেবো তারপর সবগুলো ঠিক থাকলে আমরা কি করবো এ ক্লিক করবো তো আমাদের সামনে এরকম দেখাবে তা আমাদের মেইল এবং পাসওয়ার্ড আমাদের যে গোপন পাসওয়ার্ডটা হবে সেখানে আমরা এখানে বসায় দেবো আমাদের যে গোপন পাসওয়ার্ড সেটা আমরা কি করব এখানে বসায় দেব এখন আমাদের কোশ্চেন জিজ্ঞেস করবে তো আমরা এখানে আমাদের একটা কোশ্চেন সিলেক্ট করে আমাদের এখানে নামটা লিখে দেব তারপর আমাদের বাংলাদেশ যেহেতু যেহেতু খুলব আমরা এখানে দেব এবং ন্যাশনাল আইডি কার্ড আমাদের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে যদি আমাদের স্মার্ট কার্ড থাকে তাহলে স্মার্ট ন্যাশনাল আইডি নাইনটিনটি নম্বর তাই না এখানে দিতে হবে এখানে ক্লিক করে আমাদের স্মার্ট ন্যাশনাল আইডি কার্ডের নম্বর এখানে দিতে হবে তো আমরা এখানে সাধারণত ন্যাশনাল আইডি কার্ড দিলাম আমরা এখানে স্মার্ট ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিই তারপর আমাদের সব ইনফরমেশন দেওয়া হয়ে গেলে আমরা কি করব নেক্সটে ক্লিক করব তারপরে এগুলো আমাকে আবার দেখতে বলছে তুমি কি অ্যাকাউন্ট খুলছো পার্সোনাল অ্যাকাউন্ট হ্যাঁ বাংলাদেশ থেকে কারেন্সি হবে বিডিটি এখানে কি বলতেছে ব্যাংক নেম এখানে একটা ব্যাংক একটা উঠাইতে বলছে ব্যাংক নেম দিতে বলছে আমরা এখানে ডাচ বাংলা ব্যাংক ইউজ করবো বাংলা তোমার যে ব্যাংকগুলো থাকবে একটা সেভিং অ্যাকাউন্ট থাকতে হবে এই যে বাংলা ব্যাংক লিমিটেড তাই না এখানে আমরা ক্লিক করলাম এবং নেম নেমটা এখানে দিতে হবে আমাদের ব্রাঞ্চ নেম আমরা এখান থেকে দেখে আসি কোড এই যে ব্রাঞ্চ নেম এটা কি কাশীনাথপুর ব্রাঞ্চ নেম তাই না নেমটা দিয়ে দিলাম কাশীনাথপুর অ্যাকাউন্ট হোল্ডার নেম আমাদের নামই এখান থেকে অ্যাকাউন্ট নম্বর যাচ্ছে তাই না আমরা এখান থেকে একটা অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেবো তাহলে আমরা এখানে অ্যাকাউন্ট নম্বরটা আমাদের বসায় দেব এখানে কি বলছে পাসপোর্ট অর আইডি আমরা আইটি থ্রুতে আমাদের ভোটার এই ব্যাংক অ্যাকাউন্ট খুলছিলাম তাই না যে আইডি নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলছিলাম সেই আইডি নাম্বারটা দিতে হবে এখানে তাহলে আমাদের যে ভোটার আইড কার্ড দিয়ে আমরা ব্যাংক অ্যাকাউন্ট খুলছিলাম সেই নাম্বারটা এখানে বশাইয়া দিতে হবে তাই না দেওয়ার পর এখানে সবগুলো অ্যাকসেপে ক্লিক করে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিট করার আগে সব দেখে নিতে হবে ঠিক আছে কিনা সবগুলো যদি ঠিক থাকে তাহলে আমরা এখানে সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করলে আমাদের এখন একটা বলবে কংগ্রেচুলেশন তোমার পেইনের অ্যাকাউন্টটা সাকসেসফুলি খোলা হয়েছে বাট তোমাকে এখন রিভিউ অবস্থায় রাখা হয়েছে রিভিউতে রাখবে কিন্তু এক ঘন্টা বা দুই ঘন্টা পরে আমাদের অ্যাপ্রুভ দিয়ে দিবে কারণ কি তারা দেখে যদি আমাদের তথ্যগুলো সঠিক মনে করে তারা কি করবে আমাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে দিবে সেটা আমরা কোথায় নলেজ এখান থেকে দেখতে পারবো এই যে পেন ওয়ার থেকে আমরা কি করছি ভেরিফাই করছি তাই না ভেরিফাই ইউর মেইল তো আমরা এখান থেকে আবার ভেরিফাই মাই মেইলে ক্লিক করলে আমাদের পেন ইউর অ্যাকাউন্ট নিয়ে যাবে এবং ভেরিফাই করে নেবে এই যে ইউর ইমেল ভেরিফাইড তাই না এখন এই মেল ভেরিফাই করার পর আমরা ব্যাক আসবো এবং কিছুক্ষণ পরে এক দুই ঘন্টা পরে আমাদের অ্যাপ্রুভ দিয়ে দেবে যখন তখন আমরা এটা লগ ইন করতে পারব তার আগে কিন্তু লগ ইন করতে পারবো না এটা মিনিমাম এক দুই ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ দিয়ে দেয় এখানে অ্যাপ্রুভ লেখা আসবে তখন রিসিভ পেমেন্ট মানে তখন অ্যাপ্রুভ দিয়ে দিলে আমি যে কোনো দেশ থেকে আমার এই অ্যাকাউন্টে টাকাটা নিতে পারবো টাকাটা নেওয়ার পর আমরা কি করব কার্ডও নিতে পারবো কার্ডের মাধ্যমে আমাদের ফেসবুক ইউটিউবের চ্যানেলগুলো বুস্ট করতে পারবো আমরা আগে টাকা রিসিভ করবো মিনিমাম আমাদের এই অ্যাকাউন্টে একশো ডলার ট্রানজেকশন করতে হবে ট্রানজেকশন করলে তাহলে আমরা একটা মাস্টার কার্ড পাবো তা কেমন কার্ডটা হবে এমন দেখতে এই কার্ডটা আমরা কি করব পাবো এই কার্ড দিয়ে আমি যে কোনো দেশে আমার যদি এই পেইন অ্যাকাউন্টে টাকা থাকে ডলার থাকে যে কোনো দেশ থেকে আমি কি করতে পারবো টাকা উদ্ধ করতে পারবো শপিং করতে পারবো খরচ করতে পারবো যদি আমার অ্যাকাউন্টে থাকে তাহলে এই কার্ডের মাধ্যমে আমি যে কোনো জায়গায় মাস্টার কার্ড মাস্টার কার্ড সাপোর্টের যেগুলো বুথ আছে সেখান থেকে টাকা উদ্ধ করতে পারবো সব কেনাকাটা করতে পারবো এইভাবে আমাদের অবশ্যই একটা পেইনওয়ার অ্যাকাউন্ট খুলতে হবে তো আগামী ক্লাসে অবশ্যই সবাই একটা পেনার অ্যাকাউন্ট খুলতে হবে লিঙ্ক দিয়ে দেবো ওই লিঙ্কের থ্রুতে সবাই এই প্রসেস এই ভিডিও দেখে সবাই লিংক দেখে এই পেনার অ্যাকাউন্টটা খুলে নিতে হবে তাহলে সবাই এইভাবে পেনার অ্যাকাউন্টটা খুলে নেবেন যখন এখানে অ্যাপ্রুভ আসবে তখন বুঝবেন যে আপনাদের একটা অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে গেছে অ্যাপ্রুভ হয়ে গেলে এখান থেকে আপনার যে কোনো অ্যামাউন্টের এখন টাকা রিসিভ করতে পারবেন তো এইভাবে সঠিক নিয়মে সবাই পেন অ্যাকাউন্ট করলে আশা করি সবার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই